মেনস্ট্রুয়েশন প্রেগনেন্সি কনসেপশন বা ইনফার্টিলিটি যাই বলুন না কেন এগুলো সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি টার্ম বা শব্দ আমাদের সামনে উঠে আসে ফলিকাল ফলিকল এই শব্দটির মানে বা ফলিকল বলতে কী বোঝায় আমরা অনেকে জানি কিন্তু আমরা অনেকে জানি না যে ফলিকলের কাজকে আবার অনেকে ফলিকাল শব্দটা যখন তাদের টিভিএস বা ইউএসজি রিপোর্টে দেখেন তখন মনে করেন যে ফলেকাল বোধহয় অযাচিত কোনো বস্তু যেটা আমাদের শরীরে থাকার কথা নয় কিন্তু যখন রিপোর্টে চলে এসছে তা মানে বোধ ভয়ের কিছু সেই জন্য আমাদের আজকে আলোচনার বিষয় ফলেকেল কী ফলেকেলের দেহে কাজ কি কনসেপশন বা প্রেগনেন্সির ক্ষেত্রে কি ভূমিকাটা নেয় অ্যানাটমি বা শারীরবিদ্যা বলছে মানব শরীরে ফলিক্যাল এমন একটা অংশ যেটা গোলাকার হয়ে থাকে যেটা কিছু কিছু সময় তরলপূর্ণ হয় কিছু কিছু সময় তরলপূর্ণ থাকে না কিন্তু তার ভেতরে অর্থাৎ ফলিক্যালের ভেতরে কিছু না কিছু বৃদ্ধি বা বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট চলতে থাকে মানব শরীরে নানান রকম ফলিক্যাল আছে যার মধ্যে ওভারিয়ান ফলিকাল একটা রকম বা একটা টাইপ ওভারিয়ান ফলিকল মানে ওভারি বা ডিম্বাশয়ের ভিতরেই যে ফলিকল পাওয়া যায় টিভিএস বা ইউএসজি অর্থাৎ আলট্রাস্ক্যান হলে ওভারির মধ্যে যে ফলিকলগুলো দেখা যায় বা রিপোর্টে যে ফলিকলগুলো উঠে আসে সেই ফলিকলই আজকে আমাদের আলোচনার বিষয় মহিলা দেহে ইউট্রাস বা গর্ভাশয়ে দুদিকে দুটো ওভারি বা ডিম্বাশয় দেখা যায় যে দুটো ডিম্বাশয় ইউট্রাসের সঙ্গে লিগামেন্টের মাধ্যমে অ্যাটাচ হয়ে থাকে বা আটকে থাকে ইউট্রাসের দুটি নালি দুটি ফেলোপিয়ান টিউব এই ওভারির সঙ্গে যুক্ত থাকে যে ওভারির কাজকর্ম বা যে ওভারির অ্যাকচুয়াল অ্যাকশানের ক্ষেত্রে এই ফেলোপিয়ান টিউবের একটা পার্টিসিপেশন বা ভূমিকা আছে মহিলাদের শরীরে এই দুটি ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য অপরিপক্ক বা ইম্যাচিওর বা আন্ডার ডেভেলপমেন্ট অর্থাৎ যেটা অপরিপক্ক থেকে পরিপক্ক হচ্ছে এরকম অসংখ্য ফলিফেল পাওয়া যায় ওভারের মধ্যে থাকা এই ইম্যাচিওর বা আন্ডারডেভেলপড ফলিক্যালগুলো ঋতুচক্র বা মেনস্ট্রল সাইকেলে বিভিন্ন যে হরমোন অ্যাক্টিভ থাকে মহিলা দেহে তাদের প্রভাবে ম্যাচিওর হয় বা পরিপক্ক হয় এই অসংখ্য ইম্যাচিওর বা আন্ডার ডেভেলপড যে ফলিকালগুলো তার মধ্যে প্রত্যেকটা ঋতুচক্রে একটি করে ফলিকাল সম্পূর্ণ পরিপক্ক হয় বা ম্যাচিওর করে সেটা রাপচার হয় বা ফাটে এবং ভেতরে যে ওসাইট বা একটির ডেভেলপমেন্ট চলতে থাকে সেটি বেরিয়ে আসে সেটি ফেলোপিন টিউবের মাধ্যমে বেরিয়ে আসে ইউট্রেসের দিকে যাতে সেটি একটি সুস্থ সবল স্পার্মের সঙ্গে সংযুক্ত হয়ে হিউম্যান বেবি তৈরি করতে পারে যে কোনো প্রকার সোনোগ্রাফি অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি সেটা টি বলুন ট্রান্সভাজাইনাল বলুন বা ট্রান্স অ্যাবডোমিনাল অর্থাৎ পেটের ওপর দিয়ে যেটা করা হয় এই দুটো মাধ্যমের মধ্যে ওভারির মধ্যে একটা ডমিনেন্ট ফলিকল বা দুটি ডমিনেন্ট ফলিকল পাওয়া যায় যে ডমিনেন্ট ফলিকলটা তৈরি হওয়ার জন্য একটা ইম্যাচিওর ফলিক্যালকে অনেকগুলি ফেজের মধ্যে দিয়ে যেতে হয় ফলিকালের মধ্যে যে ওসাইড থাকে বা এগ থাকে সেটিকে সেল বলা হয় অর্থাৎ মানব জনন কোষ ওভারির মধ্যে ইম্যাচিওর অবস্থায় যে ফলিকলটা থাকে তাকে প্রাইমর্ডিয়াল ফলিক্যাল বলা হয় পিউবার্টি বা বয়সন্ধিকালে ব্রেন থেকে যে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন নিঃসরণ শুরু হয় তার প্রভাবে এই প্রাইমর্ডিওল ফলিক্যালগুলো ম্যাচিওর হয়ে প্রাইমারি ফলিক্যালের আকার ধারণ করে এবার প্রাইমারি ফলিক্যাল বিভিন্ন হরমোনের প্রভাবে তার বাইরে দুটো কোষের লেয়ার তৈরি করে নেয় বা আবরণ তৈরি করে নেয় একটাকে বলা হয় থিকা সেলের লেয়ার একটাকে বলা হয় গ্র্যানুলোজার সেলের লেয়ার যখনই এই গ্র্যানুলোজার সেল এবং থিকা সেলের লেয়ারটা তৈরি হয়ে যায় তখন সেটার নাম হয়ে যায় সেকেন্ডারি ফলিকাল এবারেই থিকা সেলের লেয়ার এবং গ্র্যানুলোজার সেলের লেয়ারগুলো আরও মোটা হতে থাকে এবং সেটা সেকেন্ডারি ফেজ থেকে টার্সিয়ারি ফেজে চলে যায় টার্সিয়ারি ফেজে আসার পর থিকা সেল এবং গ্রানুলোজার সেলের যে লেয়ার দুটো পরপর তৈরি হলো তার মাঝখানে একটা গহ্বর তৈরি হয় যে গহ্বরটা আস্তে আস্তে ম্যাচিওর হতে হতে একটা তরলপূর্ণ গহ্বর হয়ে যায় এই গহ্বরটাকে অ্যান্ট্রাম বলা হয় যখন অ্যান্ট্রাম গহ্বরটা তরলপূর্ণ হয়ে তৈরি হয়ে গেল তখন পুরো ফলিকলটা ম্যাচিওর এবং এটার নাম হয়ে যায় গ্রাফিয়ান ফলিক্যাল গ্রাফিয়ান ফলিক্যালটাই ওভিউলেশনের জন্য রেডি টিভিএস ইউএসজি বা ফলিকুলোমেট্রির মাধ্যমে যে ডমিনেন্ট ফলিক্যালটা দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি গ্রাফিয়ান ফলিকল অনেক সময় ফলিকোমেট্রি বা টিভিএস ছাড়া অন্যান্য নর্মাল ইউএসজিতে একাধিক বড়ো মাপের ফলিকল খুঁজে পাওয়া যায় এই বড় মাপের ফলিকলগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা গ্রাফিয়ান ফলিকাল এবং বাকিগুলো হয়তো সেকেন্ডারি বা টার্সিয়ারি ফেজে থাকা ফলিকল পরবর্তীকালে লিউটিনাইজিং হরমোন নামে একটি হরমোনের সার্জ বা আর্ধিক্যের প্রভাবে প্রভাবিত হয়ে এই গ্রাফিয়ান ফলিক্যালের বাইরের খোলসগুলো বা লেয়ারগুলো ফেটে যায় এবং ভেতর থেকে ও সাইডটা বাইরের দিকে ফেলোপিয়ান টিউবের দিকে এগিয়ে যায় বা বেরিয়ে যায় এই ঘটনাটাকে ওভিউলেশান বলা হয় ওভিউলেশান হওয়ার পর ওভারির ভেতরে ওই গ্রাফিয়ান ফলিকেলের খোলসগুলো কিন্তু পড়ে থাকে যে খোলসটার নাম হচ্ছে করপাস লুটিয়াম কর্পাস লুটিয়ামও একটি হরমোন নিঃসরণ করে যেটা নাম হচ্ছে প্রজেস্টর এটারও মেনস্ট্রুয়েশন বলুন বা কনসেপশন বলুন তাতে কিন্তু ভূমিকা আছে যদি এই খোলসগুলোর মধ্যেও কোনো ডেভেলপমেন্টের প্রবলেম থাকে তখন কিন্তু এই যে লুটিয়ামটা তৈরি হলো সে লুটিয়ামে প্রবলেম হয় বা কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরনের অভাব তৈরি হয় বা ঠিকঠাকভাবে বেরোয় না তাহলে ওভারিতে যে ফলিকলগুলো পাওয়া যায় বা টিভিএস বা ইউএস যদি যে ফলিকলের কথা উঠে আসে সেগুলো অযাচিত কোনো বস্তু নয় বরং সেগুলো সেল যার উপস্থিতিতে বা যেগুলো পাওয়া গেলে বা যেটার মাধ্যমে কনসেপশন বা বেবি কনসেপশন সম্ভব দেখা যায় যে মোটামুটিভাবে মেনার্ক বা যখন পিরিয়ড হওয়া শুরু হচ্ছে সেটা যদি আমি বারো বছর গড়ে ধরে নিই এবং ওদিকে মেনোপজ অর্থাৎ পিরিয়ড হওয়া যখন বন্ধ হচ্ছে সেটা যদি ফর্টি ফাইভ ইয়ার্স বা পঁয়তাল্লিশ বছর ধরে নিই তাহলে এই ৩৩ বছরের ফেজে বা তেত্রিশ বছরে প্রত্যেক বছরে অন অ্যান অ্যাভারেজ এগারোটা করে যদি মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্র চলে থাকে তাহলে দেখা যায় যে তেত্রিশ বছরে এগারোটা সাইকেল নিয়ে মোটামুটি তিনশো তেষট্টিটা সাইকেলে তিনশো তেষট্টিটা গ্রাফিয়ান ফলিকেল তৈরি হয় এবং ভেতর থেকে ওসাইট বেরিয়ে আসে সবসময় যে বেবি কনসেপশান হবে সেটা নয় নর্মাল মেনস্ট্রোয়াল সাইকেল চলতে থাকে যদি বেবি কনসেপশান না হয় পিরিয়ড হয়ে যায় কিন্তু ওই অসংখ্য ওয়ান মিলিয়ন টু মিলিয়ন প্রাইমর্ডিয়াল ফলিকলের মধ্যে গ্রাফিয়ান ফলিকল তৈরি করতে করতে অনেক প্রাইমারি এবং প্রাইমোডিয়াল ফলিকল নষ্ট হয়ে যায় আমরা অনেক সময় এই ফলিক্যালকে সিস্টের সঙ্গে গুলিয়ে ফেলি আবার অনেকের এটাও প্রশ্ন হয়ে থাকে যে ফলিকালের মাপ কত হলে ফলিকল তো মাপা যায় ফলিকলের মাপ কত হলে কনসেপশনের জন্য আইডিয়াল হবে এই দুটো প্রশ্ন আজকে আর আলোচনা করব না আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি পরবর্তী ওই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন